কখনো যদি রাস্তায় বেরোনো হয় না অনেক ঘটনা আমাদের সামনে চলে আসে দেখুন ভদ্রলোক না খেয়েছিল আমরা রাত একটার সময় খাবার দিলাম খামার শিমিলার মোড়ে বাদগুল্লার এখানে তারপরে এসেই একটা ভয়ঙ্কর ঘটনা রাস্তার মধ্যে তখন বাজে একটা এই যে আমি সুমন দ্বীপ এবং রকি দেখছি একটি ন্যানো গাড়ি রাস্তার মধ্যে খারাপ হয়ে পড়ে আছে এবং ওই গাড়িতে একজন ভদ্র মহিলা এবং এক ভদ্রলোক বসে আছেন পরিচয় তো আমরা জানি না শেষ তো সেই সুমন আবার ফোন যে করলিকে দেখছেন না তেল ঢালছে ও রাত একটার সময় যে আমি হাত নাড়ালাম রাত একটার সময় হইপুর থেকে এসছে এসে রাত দুটোর সময় এই গাড়িটা ঠিক করে দিল এই ভদ্রলোক মহাবিপদে পড়েছে কারণ গতকালকে ওনার মেয়ের ডেলিভারি হয়েছে এবং হওয়ার পরেও মেয়েটি খুব অসুস্থ আছে তো সেখান থেকে মেয়েটির একটা টেনশন তার মধ্যে গাড়িটা স্টার নিচ্ছে তখন রাত একটা সময় এই যে ব্যাপার এই বারবার আমার ভিডিওতে আছে এই ছেলেটির যদি যত বলে সুমন হাত নাড়ছে এও তাই এরা খুব বড় এবং সে রাত দুটো সময় গাড়িটা ঠিক করে দিয়েছে